আধারে আড্ডা প্রেজেন্টস নিশীথের অভিসার। আজকের দিনটা যে কীভাবে কেটে গেল তা বোঝা মুশকিল। আজিমগঞ্জ স্টেশনে অফিসের এক পুরনো কলিগের বাড়িতে এসেছিল নিরঞ্জন। স্টেশন থেকে বেশ খানিকটা দূরে নীলেশের বাড়ি। স্টেশনের গা থেকে একটা রিক্সা ধরে তার বাড়ি পৌঁছানো। আসার পথে যখন ঘড়িতে প্রায় 12টা বাজে তখন আকাশটা মেঘলা করেছে। মনে হচ্ছিল রাতের দিকে বৃষ্টি নামতে পারে। নীলেশের বাড়ি গিয়ে খাওয়া দাওয়া শেষ করে গল্পগুজবে কখন যে আধার নেমেছে তার কোনো জ্ঞানই নেই নিরঞ্জনের। আড্ডা দিতে দিতে ঘড়ির দিকে চোখ যেতেই নিরঞ্জন এক প্রকার চমকেই ওঠে। এ কি রে নীলেশ, বেশ রাত হয়েছে দেখছি, এখন না বেরোলে আজ রাতে ট্রেনটা যে মিস করব। এমনিতে তো স্টেশন বেশ খানিকটা পথ। এত রাতে? না এখন আর বেরিয়ে কাজ নেই নিরঞ্জনদা, একই রাত হয়েছে, আর তাছাড়া বাইরে আকাশটার মতিগতি ঠিক দেখছি না, কেমন যেন ঝোড়ো ঝোড়ো হাওয়া বইছে, দেখছো না যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আর তুমি আড্ডাটা যা জমিয়ে তুলেছ আজকে রাতটা দিব্যি এভাবে কেটে যাবে, কাল সকালেই ফিরে না হয় যেও, এখন আর যেতে হবে না। গল্পের আসরটা ছেড়ে নিরঞ্জনেরও যাওয়ার ইচ্ছে তেমন একটা ছিল না, কিন্তু হঠাৎ মনে পড়ল কথাটা। না রে, আজ যে আমাকে উঠতেই হবে, কাল সকালে অফিসের একটা জরুরি মিটিং আছে, একদমই মিস করা যাবে না রে। এই বলে নীলেশের বাড়ি থেকে ছাতা হাতে বেরিয়ে পড়ল নিরঞ্জন। কিন্তু রাস্তায় নামতে নিরঞ্জন বুঝতে পারল ব্যাপারটা, এলোপাথারি হাওয়ায় ঝড়ের দাপট আরও বেড়েছে, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে সাথে। তবে রাস্তার পাশের জঙ্গল দিয়ে ঝিঝি পোকা আর ব্যাঙে যাত্রার নিঃসঙ্গতাটাকে মুছে দিয়েছে। খানিক পরপরই বেশ কয়েকবার বিদ্যুৎ চমকাচ্ছে। এই ঝড় চলে নিরঞ্জন কোনো গাড়ি ঘোড়া পাবে নাকি স্টেশনের পথটা তাকে হেঁটেই যেতে হবে, তাই ভাবতে ভাবতে এগিয়ে চলেছে নিরঞ্জন। বাড়ি থেকে বেরোনোর সময় সে ভেবেছিল শহুরে এলাকা, রাত বিরাতে ঠিক যানবাহন একটা না একটা কিছু পেয়েই যাবে। কিন্তু কোথায় কি, রাস্তার দুপাশে শুধু কয়েকটা ল্যাম্পপোস্ট ছাড়া আর কিছুই চোখে পড়ল না তার। অবশ্যই ঝড় জলের রাতে কেই বা বাড়ি ছেড়ে বেরোবে। কিছু দূর যাওয়ার পর পিছন থেকে একটা রিক্সার ভেপুর আওয়াজ শুনতে পেল নিরঞ্জন। লোকটা ধীরে সুস্থে চালাতে চালাতে আসলেও মুখ চোখ দেখে যাবে বলে মনে হচ্ছিল না। কিছুক্ষণ পর লোকটা নিরঞ্জনকে অতিক্রম করেই চলে যাচ্ছিল প্রায়। নিরঞ্জন তৎক্ষণাৎ জোরে হাঁক দিয়ে লোকটাকে ডাকল। আরে ও দাদা, একটু দাঁড়ান না। লোকটা পিছনে তাকিয়ে বলল, কি হয়েছে, ডাকছেন কেন বাবু? একটু বিপদে পড়েছি দাদা, আমাকে কি একটু স্টেশনে ছেড়ে দেওয়া যাবে? গিয়ে স্টেশনে না, রাত হয়ে গিয়েছে, এখন বাড়ির দিকে রওনা দিয়েছি, তাছাড়াও এখন অতটা পথ যাওয়া বিপদের ব্যাপার স্যাপার বুঝতেই তো পারছেন, রাত বিরাতি। আপনি আশেপাশের কারোর বাড়িতেই আজকে রাতটা হয়তো কাটিয়ে নিন না, সকালবেলায় বেরিয়ে পড়বেন, এই ঝোড় বদলের রাতে যাওয়ার কী দরকার আছে মশাই? না না, আপনি যাবেন তো বলুন, অযথা কথা বাড়িয়ে আমার সময়টা নষ্ট করবেন না, বুঝতেই তো পারছেন তাড়া আছে মশাই। আর এই ঝড়ের রাতে দেখে আমাকে কি পাগল মনে হয় আপনার, যে হুট করে কোনো দরকার ছাড়াই বেরিয়ে পড়ব? লোকটা কিছুক্ষণ পর এক প্রকার অসহ্য হয়েই বলল, বাড়ি মুশকিলে পড়া গেল দেখছি, ঠিক আছে উঠুন, আজকে যে কপালে কি আছে সেটাই তো বুঝতে পারছি না। রিক্সায় উঠে নিরঞ্জন পকেট থেকে কোনো রকমে ফোনটা বার করে দেখে তার স্ত্রী তাকে মেসেজ করেছে। মেসেজে লেখা, বাইরে তো ঝোড়ো হাওয়া বইছে, আজকে কি বাড়ি ফিরবে? নিরঞ্জন মেসেজে বলে, হ্যাঁ আজকে ফিরতে হবে, কাল সকালে অফিসের একটা জরুরি মিটিং আছে গো, এই বৃষ্টিতে কোনো গাড়ি ঘোড়া পাচ্ছিলাম না, এইমাত্র একটা রিক্সা উঠে স্টেশনে ফিরছি, আমার আসতে একটু লেট হবে, তুমি খেয়ে নিও। নিরঞ্জন মোবাইলটা পকেটে রাখতেই জোরে একটা বিদ্যুৎ চমকায়। রিক্সা চালকের অবস্থা দেখে নিরঞ্জন বুঝতে পারে এই বিপদে সে যেন তাকেও জড়িয়ে ফেলেছে। তবে কী আর করা যেতে পারে, নিরঞ্জন তারপর চারিদিকে দুলতে থাকা গাছ আর আশেপাশের মাঠঘাটগুলোর দিকে তাকিয়ে থাকে। মাঝে মাঝে কয়েকটা বাড়ি জঙ্গল আর গাছপালার মধ্যে থেকে উঁকি মারছিল। নিরঞ্জন লোকটাকে বলে, দাদা আর একটু তাড়াতাড়ি যাওয়া যায় না, বেশি দেরি হলে আজ রাতের ট্রেনটা হয়তো মিস করে যাব। লোকটা একটু অসহ্য হয়ে বলে,
এইটা রিক্সা গো দাদা, এমনিতে কাপ জল পেরিয়ে চালাচ্ছি, এর থেকে জোরে গেলে দমকা হওয়ায় রিক্সাটা উল্টে যেতে পারে, শেষে আপনি কাদার মধ্যে উটপাটাং করিবেন। কথাটা শুনে নিরঞ্জন বেশ খানিকটা হতাশ হলো। এই শহরের রাস্তাঘাট কোথায় কি আছে না আছে তার সম্বন্ধে কোনো জ্ঞান নেই তার। অনেক বছর আগে একবার এসেছিল সে এখানে, এতদিনে রাস্তাঘাট সব পাল্টে গেছে, তার মধ্যে আবার এই অন্ধকার রাত, গাড়ি করে যাওয়া ছাড়া আর কোনো পথ সে দেখতে পাচ্ছে না। কিছুটা দূর যেতেই রিক্সাটা খট করে একটা শব্দের সাথে থেমে যায়। ইচ্ছা মনে হয় গেল। ই হলো দাদা, কোনো সমস্যা হলো নাকি? লোকটা নিচে নেমে কিছুটা পর্যবেক্ষণ করে বলে, গাড়ির চাকাটা বাবু লিক হয়ে গিয়েছে মনে হচ্ছে। লোকটার এমন কথা শুনে নিরঞ্জন বলে, বলেন কি দাদা, সর্বনাশ। এখন কি হবে তাহলে? স্টেশন তো মনে হয় এখন অনেকটা পথ। নিরঞ্জন বেশ কিছুক্ষণ হতাশ হয়ে বসে থাকার পর লোকটাকে জিজ্ঞেস করে, স্টেশনের রাস্তাটা কোন দিকে পড়বে জানেন কি? লোকটা উত্তরে বলে, এই রাস্তা ধরেই একদম সোজা চলে যান, কোনো ডান দিক অথবা বাম দিক তাকাবেন না। নিরঞ্জন তখন আর কথা না বাড়িয়ে রিক্সা থেকে নেমে আবার ছাতাটা খুলে এগোতে থাকে। বৃষ্টিটা তখন থেমেছে, কিন্তু মাঝে মাঝে শীতল পরিবেশের এই দমকা হাওয়া এসে ছুরির মতো যেন বুকে গেঁথে যাচ্ছে। কিছুটা পথ হাঁটতে কুয়াশা যেন নিরঞ্জনকে গ্রাস করল, এমনি চারদিকটা অন্ধকার ছিল, তার মধ্যে কুয়াশা এসে আস্তানা বেঁধেছে। নিরঞ্জন লোকটার কথা মতো হাঁটতে থাকে সেই পথ ধরে, কিন্তু চারিদিকে এখন আর কোনো বাড়িঘর দেখা যাচ্ছিল না। নিরঞ্জন একাই ভিজে পুড়ে হেঁটে যাচ্ছে রাস্তা ধরে, কিন্তু এখন যেন তার মনে কিছুটা সন্দেহ জেগেছে। সে ভাবছে, রাস্তাটা যেন মোটেই শেষ হতে চাইছে না, ঠিকঠাক পথ এগোচ্ছি তো নাকি অন্য রাস্তায় নেমে আসলাম? নিরঞ্জন ব্যাপারটা বুঝতে না পেরে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একবার ভেবেছিল সে ফিরে যাবে, তারপর পকেট হাতড়ে ফোনটা বের করে দেখে জলে ভিজে ফোনটা বন্ধ হয়ে গেছে। নীলেশের সাথে যে একবার যোগাযোগ করবে তারও কোনো উপায় নেই। কিছুক্ষণ এভাবেই চলতে থাকার পর রাস্তাটা সামনে গিয়ে দুভাগে ভাগ হয়ে যায়। নিরঞ্জন ভাবে, ফিরে যাবো নাকি? রাস্তা তো দুই দিকে ভাগ হয়ে গেছে, ওই লোকটা তো বলেছিল সোজা যেতে, কিন্তু এখানে তো রাস্তা দুটো দুদিকে চলে যাচ্ছে, একটা ডানে আর একটা বামে। এবার করবো কি, আমি ডানে যাব নাকি বাঁদিকের পথটা ধরবো? বাঁদিকের পথটা যেন কেমন অন্ধকার লাগছে, যদি ওদিক গেলে কোনো অন্য জায়গায় পৌঁছে যাই। না না না, ডান দিকের রাস্তাটা থেকেই একটা আলো ভেসে আসছে, মনে হয় ওদিকটা দিয়ে আর একটু গেলেই হয়তো স্টেশনে গিয়ে উঠতে পারবো। নিরঞ্জন আর বেশি কিছু না ভেবে ডান দিকের রাস্তাটা দিয়েই হাঁটতে লাগলো। সেখান থেকে বেশ কিছুটা হাঁটতে হাঁটতে রাস্তায় কুয়াশার মধ্যে একটা লোককে দেখল নিরঞ্জন। লোকটার পরনে ছিল সাদা একটা পাঞ্জাবি, মাথায় একটা ঠান্ডা আটকানোর জন্য টুপি, আর পা ঢাকা একটা জুতো পরে লোকটা হেঁটে চলেছে। নিরঞ্জন লোকটাকে একবার ডাক দিয়েছিল ঠিকই, কিন্তু লোকটা যেন তার ডাক শুনতেই পায়নি। নিরঞ্জন ভাবে লোকটা হয়তো বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে জোরে পা চালিয়েছে। নিরঞ্জন তার কাছে যাওয়ার জন্য তাড়াতাড়ি হাঁটা শুরু করলেও সেরকম কোনো লাভ হয় না। লোকটা হঠাৎই কুয়াশার মধ্যে কেমন যেন মিশে গেল। নিরঞ্জন অনেকটা হেঁটে তাকে আর না দেখতে পেয়ে থমকে দাঁড়ায়। লোকটা কোথায় গেল? কুয়াশা আর অন্ধকারে কেমন যেন মিলিয়ে গেল লোকটা। লোকটাকে খোঁজার তাড়নায় এদিক ওদিক তাকাতে তাকাতে অলক্ষে চোখে পড়ল, আরে সামনে ওই কি যেন একটা চকচক করছে না? কুয়াশার অন্ধকারে ধূসর প্রান্তরের মধ্যেখানে হালকা হলুদ বর্ণের বিশাল এক বাংলো। বাংলোর দরজার দুপাশে দুটো হালকা কমলা রঙের ল্যাম্প জ্বলছে। একটা ধূসর রঙের গাছ বাংলোর সামনে বেড়ে উঠেছে। গাছটায় কোনো পাতা নেই, শুধু রয়েছে শুকনো ডাল। এই অঞ্চলে এরকম একটা দুর্দান্ত বাংলো আছে তো আগে জানা ছিল না। যাক ভালোই হলো, বাড়ি ফেরার আশা তো প্রায় ছেড়েই দিয়েছি, আর জামা কাপড় যা অবস্থা, এরকমভাবে যদি আর কিছুক্ষণ থাকতে হয় তাহলে নিঘাত ঠান্ডায় মারা পড়ব। জানা, এর চেয়ে ভালো এই বাংলোয় অনুরোধ করে আজকের রাতটা কাটিয়ে ফেলি, কাল দেখা যাবে কপালে কী আছে। নিরঞ্জন এগিয়ে গেল বাংলোটার দিকে।
গেটটা পেরিয়ে একটু সামনে ঢুকতেই নিরঞ্জন একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করল। যেই গাছটা বাইরে থেকে সে দেখেছিল, সেই গাছের ডালে একটা দড়ি ঝুলছে। দড়িটা দেখে মনে হচ্ছে যেন দড়িটা অনেক দিন আগের। নিরঞ্জন দড়িটার সম্পর্কে আর বেশি কিছু না ভেবে এগিয়ে গেল দরজার দিকে। দরজার সামনে গিয়ে দরজার শিকল ধরে ধাক্কাতেই দরজাটা ধাক্কার চোটে খুলে গেল। নিরঞ্জন ঘটনাটা দেখে অবাক হয়ে যায়। সে ভাবল, এত বড় একটা বাংলোর দরজাটা এভাবে খুলে গেল কেন? নিরঞ্জন জোরে চিৎকার করে বলে, কেউ আছেন? আমি খুব বিপদে পড়েছি। আজকের রাতটা আমাকে কি এখানে থাকতে দেওয়া যাবে? নিরঞ্জন তার প্রশ্নের কোনো উত্তর পেল না। সে আরও বার দু এক ডেকে কোনো সাড়া না পেয়ে একটু কৌতূহলী হয়ে ওঠে। বাংলোটায় কেউ থাকে না নাকি? কতবার ডাকলাম, কেউ সাড়া দিল না। ব্যাপারটা যেন কেমন একটা ঠেকছে। নিরঞ্জন ঘরের চারদিকটা লক্ষ্য করছিল। সে বুঝতে পারে বাইরে থেকে ঘরটা যত না সুন্দর বলে মনে হচ্ছিল, ভেতর থেকে ঘরটা তার থেকে অধিক সুন্দর। ঘরের সমস্ত আসবাবপত্র সুন্দরভাবে সাজানো এবং দরজা পেরিয়ে ভেতরে ঢুকতেই দুপাশে দুটো রুম আর নাক বরাবর একটা সিঁড়ি উঠে যাচ্ছে দোতলায়। সিঁড়িটার প্রথম ধাপের এক কোণে একটা বেশ পুরনো ঘড়ি রয়েছে। কিছুক্ষণ পরেই ঘরের সিঁড়ির ওপর থেকে একটা বাচ্চার কান্নার শব্দ ভেসে আসে। নিরঞ্জন কিছু বুঝতে পারে না। সে ভাবে, আর একটা কান্নার শব্দ আসছে না, মনে হচ্ছে কোনো একটা বাচ্চা। বাচ্চাটার কোনো বিপদ হলো নাকি? নিরঞ্জন কৌতূহলী হয়ে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে থাকে। সে যত এগোচ্ছিল কান্নার শব্দটা ততটাই তীক্ষ্ণ হয়ে উঠছিল। নিরঞ্জন উপরে উঠেই দেখে সেখানে চারটি দরজা ছিল, তার মধ্যে কোনো একটা থেকেই কান্নার শব্দটা ভেসে আসছিল। নিরঞ্জন পরপর একটা একটা করে দরজা খুলছিল। সে প্রথম দরজাটায় একটা সাধারণ ঘর দেখে এবং দ্বিতীয় ঘরটায়ও তেমন কিছু ছিল না। তারপর যখন সে তৃতীয় দরজাটার সামনে গিয়ে সেটাকে খুলতে যায়, বাচ্চার কান্নার শব্দটা হঠাৎ বন্ধ হয়ে যায়। নিরঞ্জন ঘরের দরজাটা ধীরে ধীরে খুলে, কিন্তু সে সেখানেও কাউকে দেখে না। তবে একটা অদ্ভুত জিনিস তার নজর কেড়ে নেয়, একটা পুতুল। পুতুলটাকে খুব বিভৎস দেখতে, তার দুটো লাল বর্ণের চোখের মধ্যে একটা চোখকে উপড়ে নিয়েছে। পরনে রয়েছে ছিঁড়ে যাওয়া আর ধুলো মাখা একটা জামা। কিন্তু সব থেকে অবাক করার বিষয়টা হলো, পুতুলটার গলায় একটা মোটা দড়ি বাঁধা ছিল। দড়িটা দেখে নিরঞ্জন ভাবে যে দড়িটা হয়তো এমনি বাঁধা রয়েছে। তাই আর বেশি কিছু না ভেবে সে অন্তিম দরজা অর্থাৎ চতুর্থ দরজাটার দিকে এগিয়ে যায়। কিন্তু পুতুলটার চাহনিটা নিরঞ্জন কেমন যেন ভোলাতে পারছিল না। সে চতুর্থ দরজাটার দিকে এগোতেই নিচের সেই পুরনো ঘড়িটায় শব্দ হয়ে ওঠে। তখন রাত তিনটে বাজে। সেই শব্দে নিরঞ্জন কিছুটা ভয় ভয় অনুভব করলেও নিজের মনকে শান্ত করে সে দরজাটার দিকে হাত বাড়ায়। কিন্তু দরজার হাতলেই হাত রাখতেই নিরঞ্জন তার জুতোয় কেমন যেন জল জল অনুভব করে। সে নিচে তাকিয়ে দেখতে তার চোখ দুটো বড় বড় হয়ে ওঠে। সে থমকে দাঁড়িয়ে থাকে। নিচে ছিল কাঁচা রক্ত। সে দাঁড়িয়ে থাকে স্থির হয়ে, তার গা হাত পা রীতিমতো কাঁপতে শুরু করেছিল। নিরঞ্জন তার কাঁপতে থাকা হাত দিয়ে দরজাটা কোনো রকমে খোলে। ঘরের ভিতরে দরজার সামনে পড়েছিল একটা মৃতদেহ। মৃতদেহটার শরীরে চাকু দিয়ে অনবরত কোপানো হয়েছিল আর চাকুটা গাঁথা ছিল লোকটার চোখে। একজন অচেনা ব্যক্তি হলেও ভালো করে দেখতেই নিরঞ্জন বুঝতে পারে যে এটা সেই লোকটাই যে কুয়াশায় আর অন্ধকারে মিশে গেছিল। নিরঞ্জন ভয়েতে আর নড়তে পারে না। সে তার কথা হারিয়েছে, তার সারা দেহ এখন অবশ হয়ে গেছে। কিছু মুহূর্ত পরেই আবার সেই বাচ্চার কণ্ঠে হাসির বিকট শব্দ যেন নিরঞ্জনের চারদিক থেকে ভেসে আসছে। সারা ঘরে এই শব্দ শোনা যাচ্ছে। নিরঞ্জন বুঝতে পারে তাকে পালাতে হবে। সে সিঁড়ির দিকে পা বাড়াতে যাবে, ঠিক তখনই সিঁড়ির দিকে তাকাতে এসে দেখে সেই বিভৎস পুতুলটা। মনে হচ্ছে যেন সেই পুতুলটা তার দিকে তাকিয়ে তার পথ আটকে রেখেছে। নিরঞ্জন পুতুলটার মুখের দিকে তাকাতে দেখে তার মুখ থেকে রক্ত বেরিয়ে আসছে।
নিরঞ্জন এখন নির্বাক। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে পুতুলটার দিকে। তারপর একটা পায়ের শব্দ ভেসে আসছে নিচ থেকে, কে যেন সিঁড়ি থেকে উঠে আসছে। কিছু মুহূর্ত পর নিরঞ্জন দেখে একটা বাচ্চা চাকু হাতে সিঁড়ি থেকে উঠে এসে নিরঞ্জনের দিকে তাকিয়ে পুতুলটাকে কোলে তুলে নিল। নিরঞ্জন বাচ্চাটার চোখের দিকে তাকিয়ে দেখে একই রূপের বৈশিষ্ট্য। পুতুলটার যেমন একটা চোখ নেই, তেমন বাচ্চাটারও একটা চোখ নেই। কি বিভৎস লাগছে বাচ্চাটাকে দেখতে। বাচ্চাটা নিরঞ্জনের দিকে এগোতে থাকে। ততক্ষণে নিরঞ্জন ভয়েতে আতঙ্কে উঠিয়ে গেছিল। তারপর বাচ্চাটা চাকুটা নিয়ে সোজা নিরঞ্জনের মুখের দিকে ছুঁড়ে মারে। চাকুটা গিয়ে নিরঞ্জনের বাঁ চোখের পাশ থেকে হালকা ছুঁড়ে বেরিয়ে যায়। নিরঞ্জন আর এক মুহূর্ত দেরি না করে দোতলার উপর থেকে ঝাঁপ দেয়, নিচে গিয়ে পড়ে সোজা ঘড়িটার পাশে। ঘড়িতে আবার একটা বিকট শব্দ হয়ে ওঠে। তখন বাজে 3:30। নিরঞ্জন নিচে পড়ে ব্যথার সাথে দরজার দিকে ছুটতে থাকে। দরজাটা ধীরে ধীরে বন্ধ হতে থাকছে, সাথে সেই বাচ্চার ভয়ঙ্কর হাসির শব্দ। নিরঞ্জন কোনো রকমে দরজা থেকে বেরিয়ে বাইরে গিয়ে পড়ে। নিরঞ্জন ভাবে এই যাত্রায় হয়তো সে বেঁচে গেছে। উপর থেকে পড়ে আর পায়ে চোট লাগার কারণে সে আর হাঁটতে পারছে না। কিন্তু সেই মুহূর্তেই রাস্তার দিকে তাকাতে নিরঞ্জন আবার থমকে দাঁড়ায়। রাস্তার দিকে গাছের ডালে সেই দড়িটার সাথে ঝুলছিল সেই পুতুলটা। পুতুলটা ধীরে ধীরে নিরঞ্জনের দিকে ঘুরে তাকায়। পুতুলটার চোখ লাল বর্ণের রঙের জ্বলছিল। নিরঞ্জন পায়ের মোচ লাগা অবস্থায় ছুটতে চেষ্টা করে। রাস্তার গেটের দিকে গাছটার সামনে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায় নিরঞ্জন। ততক্ষণে বাড়ির দরজা আবার খুলে গেছে, সাথে আবার সেই বিকট ভয়ঙ্কর হাসির আওয়াজ। বাচ্চাটা নিরঞ্জনের দিকে এগিয়ে আসছে হাতে চাকু নিয়ে। নিরঞ্জন বুঝতে পারে সে যদি আর এক মুহূর্ত এখানে থাকে তাহলে হয়তো আজকে তার মৃত্যু নিশ্চিত। নিরঞ্জন হামাগুড়ি দিতে দিতে এগোতে থাকে গেটের দিকে। সেই বাচ্চাটা এখন জোরে কদম নেওয়া শুরু করেছে। নিরঞ্জনও কোনো রকমে পায়ে দাঁড়িয়ে দৌড়াতে চেষ্টা করে। ততক্ষণে নিরঞ্জনের হৃৎপিণ্ড যেন বাইরে বেরিয়ে আসবে। সে আর শ্বাস নিতে পারছে না, তার শ্বাস যেন বন্ধ হয়ে আসছে। ধীরে ধীরে তার চারদিকটা কেমন যেন অন্ধকার হয়ে যাচ্ছে। সে কোনো রকমে গেটটা থেকে বাইরে বেরিয়ে পড়ে যায়। তার মুখ ভয় শুকিয়ে গেছে, সে আর কিছু দেখতে পায় না। নিরঞ্জন বেশ খানিকক্ষণ রাস্তায় পড়ে থাকে। কিছু সময় পর রাস্তা থেকে একটা গাড়ি চালিয়ে একজন আসছিল তার দিকে। গাড়িটা নিরঞ্জনকে দেখে থেমে যায়। নিরঞ্জন জ্ঞান হারিয়েছে প্রায় অনেক সময় আগে। তারপর সকালের সূর্যের আলোতে সব পরিষ্কার হয়ে যায়। গাড়ির লোকটা গাড়িটা বন্ধ করে নিরঞ্জনকে দেখে নেমে আসে। সকালের আলোয় লোকটা নিরঞ্জনকে ওভাবে রাস্তায় শুয়ে থাকতে দেখে গাড়ি থেকে একটা বোতল নিয়ে এসে নিরঞ্জনের মুখে ছেটায়। এই যে ও ভাই, শুনতে পাচ্ছেন? নিরঞ্জন চোখে মুখে ঠান্ডা জলের স্পর্শে চোখ খুলে উঠে বলে, আমি কোথায়? আশেপাশে তাকিয়ে নিরঞ্জন অনুভব করে একটা পোড়ো বাড়ির বাইরে রাস্তায় শুয়ে আছে নিরঞ্জন। লোকটা আবার জিজ্ঞেস করে, আপনি এখানে এলেন কিভাবে? কালকে রাতে বৃষ্টিতে পথ বুঝতে না পেরে এখানে এসেছিলাম। খুব বাঁচা বেঁচে গেছেন। এই রাস্তায় রাতে যে আসে সে আর কোনোদিনই ফিরে যায় না। তার মৃতদেহ পাওয়া যায় এই গাছে ঝোলানো অবস্থায়। পুলিশও আজ পর্যন্ত এই কেসের সমাধান করতে পারেনি। নিরঞ্জন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছিল এখানে? সে অনেক আগের কথা। এই বাড়িতে একটা বাচ্চা ছেলে থাকত। ছেলেটার বাড়ির লোক কেউ ছিল না, চাকর তার দেখাশোনা করতো। একদিন রাতের বেলা একটা লোক এই বাড়িতে কেউ থাকে না বলে চুরি করতে এসেছিল। সেই রাতের লোকটা বাচ্চাটাকে বীভৎসভাবে মেরে একটা চোখ চাকু দিয়ে উপরে নিয়েছিল। তারপর বাড়ির সমস্ত কিছু লুট করে বাচ্চাটাকে এই গাছে দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছিল। যদিও পরের দিন রাতে লোকটার মৃতদেহ এই বাড়ির সামনেই একটা পুতুল হাতে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় মানুষরা যা বলে, লোকটার হাতে একটা কাগজও ছিল। সেই কাগজে রক্তের অক্ষরে লেখা ছিল, আমি কিছু জানি না আর
তারপর থেকে বিশেষ বিশেষ রাতে এই পুরো বাংলোটা অলঙ্কৃত হয়ে ওঠে নিজের পুরনো রূপে। আর লোকে বলে না কি সেই বাচ্চাটার আত্মা খোঁজে তার খুনিকে। নিরঞ্জন আবার তাকিয়ে দেখে বাংলোটার দিকে আর ভাবে, কাল রাতে এটা কিভাবে সেজে উঠেছিল এক সুন্দর বাংলোয় অলৌকিকভাবে, ভাবতেও অবাক লাগে। তারপর নিরঞ্জন তার বেঁচে যাওয়ার চোখটা আর দুর্বল শরীরটা নিয়ে কোনো রকমের দাঁড়িয়ে লোকটাকে জিজ্ঞেস করে, স্টেশন যাওয়ার রাস্তাটা একটু বলতে পারেন? যদি ফার্স্ট ট্রেনটা ধরতে পারি তবে হয়তো আজ বাড়ি পৌঁছতে পারবো।